धूप मलूं मैं तेरे हाथों में, आ सजदा करूं मैं तेरे हाथों में। 31st নাইটে আমরা কি কি করলাম? আলহামদুলিল্লাহ বছরের শেষ দিনটা আমরা অনেক সুন্দর কাটাইলাম। তো আমরা আগে থেকে প্ল্যান করছিলাম 31st আমরা ঘুরতে বের হব, আর ওই দিন আমার নতুন বোরকাটা পরে বের হয়েছিলাম। আর দেখেন কত কিউট দুইটা ছায়া, আসলে আমরা দুইজন ছিলাম। আর মাশাআল্লাহ আমাদের দুইজনকে ওই দিন অনেক সুন্দর লাগছিল, অনেক কিউট লাগছিল। আর আমরা কিন্তু দুইজন ওই দিন ম্যাচিং করে ব্ল্যাক ব্ল্যাক পরছিলাম। সে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কিরকম লাগছিল। আর এখানে দেখেন বাবা মেয়ে কত সুন্দর করে দুষ্টমি করতেছিল, আর এটা দেখে আমি অনেক এনজয় করতেছিলাম। আর এখানে আমার কিউট একটা ফ্যান আসছিল আমার সাথে ছবি তোলার জন্য। আসলে কি এই ব্যাপারগুলো আমার অনেক ভালো লাগে, কেউ যদি আইসা বলে আপু আমি আপনার ভিডিও দেখি, আপনাদের ভিডিও অনেক ভালো লাগে, আপনারা ভাইয়ারা কি সুন্দর করে ঝগড়া করেন, আমি আপনাদের ফ্যান হই, একটু ছবি তুলি, আসলে সত্যি ব্যাপারগুলো অনেক ভালো লাগে। সো ওই দিন আমরা ঘুরাঘুরি করতে করতে অনেক ক্ষুধা লাগিয়ে গেছিল আমার, তো আপনাদের ভাইয়া আমাকে নিয়ে আসলো কাচ্চি ভাইতে, কাচ্চি খাওয়াইতে। আচ্ছা আপনারা কে কোথা থেকে আমাদের ব্লগটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা কিন্তু কাচ্চি ভাইতে আইসাই একটু ওয়েট করি নাই, সাথে সাথে কাচ্চি অর্ডার করে দিছি, আর সাথে সাথে আমাদের কাচ্চি চলে আসছে। আর এখানে একটা মজার কাহিনী করছে, কাচ্চিটা যখন চলে আসছে সাথে সাথে আমি কাচ্চিরা খাওয়া শুরু করে দিছিলাম। আমার এত ক্ষুধা লাগছিল আমি একটু ওয়েট করি নাই, না তো কোনো ভিডিও করি নাই, কিচ্ছু করি নাই, সাথে সাথে আগে মাংসটা একটা বাইক দিলাম। ভাই এত মজা ছিল, সো জুসি সো ইয়ামি। আর কিছু করলাম না ভাই, আমি তো ফুড ব্লগার না, সো আমি এত কিছু জানিও না কিভাবে কি রিভিউ দিতে হয়, বাট অনেক মজা ছিল কাচ্চিগুলা। তো আপনারা ভিডিওটা দেখে বুঝতেই পারতেছেন আমি শুধু খাইতেইছিলাম, এত ক্ষুধা লাগছিল ওই দিন। আর দেখেন আমার খাওয়া অর্ধেক শেষ, আর উনি তো এখন খাওয়াও শুরু করে নাই। উনার প্লেট থেকে যখন আলুটা নিয়ে গেছি আপনারা বিলিভ করবেন না গাইস, উনি এত ভয় পেয়ে গেছিল। আসলে আমাদের কাচ্চিতে একটা একটা করে আলু পাইছি, যেটা আমার অনেক কষ্ট লাগে, মানুষ কেন কাচ্চিতে একটা একটা করে আলু দেয়। আর এখানে দেখেন বিলটা যখন দেওয়ার সময় হয়েছে আপনাদের ভাইয়া বিল না দিয়ে আমাকে বলতেছে তুমি বিল দাও না, আমি জোর করে ওনাকে বললাম তুমি বিল দাও। সো ফাইনালি বিল দেওয়ার সময় হয়ে গেছে, আর বিলটাকে তো ওনারই দিতে হইতেছে। তো আপনারা ব্লগটাতে একটা লাইক করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগটা কিরকম ছিল। আর আপনারা যারাই নতুন দেখতেছেন আজকে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন, মাহেরা অনেক আমাদের ফেসবুক পেজ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাহিরে বের হয়ে গেলাম, আর চারদিকে এত সুন্দর করে লাইটিং করছিল। আসলে 31st উপলক্ষে পুরো নারায়ণগঞ্জ অনেক সুন্দর করে সাজেছে, অনেক সুন্দর করে লাইটিং করছিল। সো ওই দিন আমার ঘুরতে অনেক ভালো লাগছিল সত্যি বলতে গাইস। এর আগেও আমরা 31st অনেক ঘোরাঘুরি করছি, অনেক ভিডিও আছে, অনেক স্মৃতি আছে। তো ফাইনালি সবাইকে হ্যাপি নিউ ইয়ার, আর 2021-22-23 অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ। আর ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের 2024 যে অনেক ভালো যাক, আর অনেক ভালো ভালো কাজ করতে পারি আমরা আপনাদের জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা যে ভালো কিছু করতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য, আমাদের ভালোবাসার জন্য। সো আপনারা আমাদের ব্লগটা শেয়ার করে দিবেন, আর আপনারা ভালো থাকবেন।